মেহরবানি খোদা তোমার মেহরবানি। আমরা ফুলকে নিয়ে পাখিকে নিয়ে এই দুটাকে সবাই আমরা ভালোবাসি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ভালোবাসতেন পাখি এবং ফুল। তা আমরা আরেকটি হামদের দিকে যাব ইনশাআল্লাহ। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। আসলে হাসনা হেনা তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, তবে ভালোবাসার মধ্যে যেমন বিরহ আছে, হাসনা হেনার গোড়াতেও সাপ বসে থাকে। কিন্তু আপনি সকালবেলায় হাসনা হেনার নিচে দিয়ে যাওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করে যাবেন, কারণ এটা যেখানে আছে সাপ আসবেই। মনে হয় যে এখন একটা গোপন চুক্তি এই ফুলের গ্রামের সাথে আর সাপের সাথে হয়ে আছে। এই জন্য হাসনা হেনা যেখানে লাগানো হয় ওখানে আরো কিছু গাছ যেগুলো সাপকে দূরে রাখে এরকম কিছু গাছও সেখানে লাগাতে হয়। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল রবের প্রেমে জুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। তুমিও যদি আল্লাহর প্রেমে আমার মতো ডুবতে পারো, দেখবে তখন সুন্দর হবে আমার চেয়েও আরো আরো। তুমিও যদি আল্লাহর প্রেমে আমার মতো ডুবতে পারো, দেখবে তখন সুন্দর হবে আমার চেয়েও আরো আরো। কমল দিঘির কমল ছায়ায় কার মহিমা, কার ধ্যানে গো মন মধুর মুখর হয় দূর নীলিমা। এমন বলে সকল দিকে তার করুণা ছুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সকল কাজের শেষে শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করব, করলে তাহলে সেই কাজটি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আমরা কিছু উপস্থাপনা আপনাদের সামনে রাখলাম যেগুলো আমাদের জন্য চিরস্থায়ীভাবে কল্যাণ বয়ে আনবে। শেখ সাদি জীবনে অনেক কবিতা লিখেছেন, কিন্তু পৃথিবী তার কোনো কবিতাই কণ্ঠস্থ করে রাখেনি একটি ছাড়া। বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি, চিরস্থায়ী চিরন্তন হয়ে আছে যেন। সেই জন্য আমরা যেখানে যতটুকু মণিমুক্তা ছড়িয়ে আছে আমাদের সাহিত্যে, আমরা যেন সেগুলি আহরণ করে যিনি আমাদেরকে পাঠিয়েছেন, যিনি নিয়ে যাবেন, তার জন্য যেন উৎসর্গ করতে পারি। আমাদের রেডিয়ানের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শ্রেষ্ঠ সুরকার গীতিকার তাফজিল ভাই, কাশেম ভাই, আমাদের প্রিয় সুরকার গীতিকার আখতার ভাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি আপনাদের হৃদয়ে জায়গা করে নিবে এটা আমরা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি।
কারণ তাহলে আল্লাহর প্রশংসাই আপনার মধ্যে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত সেই রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করুক। সবাইকে মোবারকবাদ জানিয়ে সবার দোয়া চেয়ে আমরা আমাদের সব কিছুর জন্য সুন্দর দৃষ্টি আপনাদের কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।